কুয়েত প্রতিনিধি জালাল উদ্দিন ও ইতালি প্রতিনিধি আসলামুল জামানের পাঠানো তথ্যচিত্রে প্রবাসী সংবাদ জানাচ্ছেন শাহাদাত শাওন। জাতীয় শোক দিবস ও একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে দোয়া মাহফিল করেছে বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত শাখা। শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত শাখার সভাপতি হোসেন আহমেদ আজিজ। ইমাম হাসান খোকনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ হানিফ মিয়া, শামসুল আলম, আব্দুল খালেক, আলাউদ্দিন আলা সহ অনেকে। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ইতালির মালফালকোনে চেন্ট্রো কুলতুরাল বাইতুসালাতের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি রেজাউল হক রাজুর সভাপতিত্বে ও সহসভাপতি ফয়সাল আলীর পরিচালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন এস এম ওমর ফারুক, লোকমান হাকিম, সোয়েল হাই, সবুজ ইসলাম সহ অনেকে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নুরুল আমিন খন্দকার, জাহাঙ্গীর সরকার, ফরিদুল ইসলাম আনিস সহ অনেকে। শাহাদাত শাওন, আরটিভি।